Oh, no.
اللهم صل على
ঐতিহ্যবাহী পুরাটিকর গ্রামে অবস্থিত নতুন মাদ্রাসা মাদ্রাসায় হাফিজিয়া যে মাদ্রাসার নাম হইল মাদ্রাসায় শফিকুদ্দিন মরহুম শফিকুদ্দিন আহমদ পরিচালনা কমিটি এলাকার মুরব্বিয়ানে কেরামদের যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাই হল আমার আজিজ তুলাবা Oh,
করিয়া লাভ হইল। আল্লাহ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামে বেরিয়া দিলেন। আমার মাফর না
মাঝে মাঝে হৃদয়ে এই সুন্দর আয়োজন আজকে এই এলাকার এই খবর এবং Thank you.
আমি শুক্রিয়া আদায় করি।
যখন আল্লাহকে আমরা আওয়াজ দিছিল, আমার তো তিন ছেলে, আপনার মাঝে আমার গলা গিয়া এই ভাই করে এলান দিতে গলা গিয়া আপনার গলায় যে পর্যায়ে আছি কেবল যে বিষয় আমার গেলা এমনি আসলে চব্বিশ কোটি টাকা জোগাড় সরকার দিয়ে আর পায়ে
দাঁড়িয়ে এই যে প্রশ্ন সেই শুদ্ধভাবে পরিবার একটা ব্যবস্থাপনা আমরা দান করছেন, এটাই আমরা যথাযথ মর্যাদা দিলাম এবং এই ব্যবস্থাপনার যত সহযোগিতা দরকার আমরা প্রত্যেকের বন্ধনে তন্ত্রে আন্তরিকভাবে করার চেষ্টা করতে হবে। আমিন। কারণ এখন নাকি আর দশম নাকি আর এখন বোঝা আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি আন্তরিকতা ছেলে মাতিয়ার যাদবী এলে মাফ করে দিল, এটা মাত ওগুলো মাতিব নাই, আমি জানি আমার আপনারা মায়া করেন। وعلى آله وأصحابه وسلم.
ফজিলত বলবো। আল্লাহর গোলাম বান্দা বান্দি মুমিন হল যারা, এরা বান্দা যখন কুরআন শরীফ তেলাওয়াত করে তারা দিল হাতিয়ে ওঠে, কোথা আলহামদুলিল্লাহ। ওইরা কুরআন তালাইহিম আয়াত রুহু, যখন কুরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন জানাত খুব ইমান আতা ইমান বাড়ি যায়। কুরআন শরীফ আয়াত তেলাওয়াত করলে ইমান বাড়ে, তেলাওয়াত করলে ইমান বাড়ে, ইমান রুশদি বাড়ে, কোথা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কুরআন শরীফের বাগানে অন্তরে যে আমাদের পরিপূর্ণ ঈমানের ওসিলা বানাইছেন, আমিন। আল্লাহ ইল্লা বালাগ আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইখওয়াতিহি ওয়া মুহিব্বিনা আজমাইন ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন পরবর্তীকালে আলম মাবুদ আল্লাহ পবিত্র রজব শান আয়াল্লাহ রহমতুর মাস আল্লাহ পিতা সিয়ার বাদ আসর মাগরিবের আগ মুহূর্ত রব্বুল মাবুদ আয়াল্লাহ এই মাকুল হান রসিলা লিয়ে তোমার দরবারে পিতা সিয়ার কুরআন পাক রসিলা লিয়ে তোমার দরবারে পিতা সিয়ার আল্লাহ আমাদের মাফ করিয়া দেও। আল্লাহ খাস করে তোমার যে গোলাম জনাব শফিক উদ্দিনের নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত, তোমার গোলামের কবরে তুমি জান্নাতের বাগিচা বানাই দেও। আল্লাহ এই পরিবার পরিজন নাজাতের ওসিলা বানাও, এই গ্রাম এই এলাকার তমাম গোলাম বান্দা বান্দি ওগুলো নাজাতের ওসিলা এই মাদ্রাসারে বানাই দেও। মাহবুব কুরআন শরীফের প্রথম বলে হয়েছে আল্লাহ তোমার গোলাম বান্দা বান্দির উদ্দেশ্য করি, হে আল্লাহ এই এলাকার তমাম তোমার গোলাম বান্দা বান্দি ওগুলোকে তুমি নাজাত দান করো, কবরে জান্নাতের বাগিচা বানাই দেও। আল্লাহ আমাদের কবর সমানা তৈরি করার তৌফিক দাও, মূলত একেবারে আমাদের কোন সবার সুযোগ দিও, আমাদের করার ইমকানে পরিপূর্ণ ভাবে মুক্ত রাখিও। তোমার হাবিব সেরা আমাদের এই জরিয়া সত্যবার জবান করে দাঁড়িয়ে করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ।